নূপুর আর তার চোখের জল আটকাতে পারল না, ঝরিয়ে দিল তার চোখের পানি, গাল বেয়ে বেয়ে শুধু পানি পড়ছে তার। সবটুকু কাঁচ বের করে আয়ানের হাতে ফু দিচ্ছে আর অ্যান্টিসেপটিক দিয়ে রক্ত পরিষ্কার করছে, আর তার চোখ দিয়ে বন্যা বইছে। আয়ানের সব সহ্য হলেও নূপুরের চোখের পানি সহ্য হওয়ার মতো না। এই পাগলি মেয়ে, কাঁচছো কেন? খুব ব্যথা করছে তাই না? একটুখানি, তোমার নিঃশ্বাসের একটি স্পর্শ আমার হাজারো ব্যথার মলম। নূপুর মুখ তুলে আয়ানের দিকে একবার তাকালো, আবার হাতের দিকে তাকিয়ে মোছা শুরু করলো। এরকমটা না করলেই পারতে? তাহলে যে তোমার লাগতো। তো লাগতো? তোমার লাগলে যে কষ্টটা আমার হয়। তাহলে এখন আমার লাগছে না বুঝি? কেন, তোমার কেন লাগছে? আমি তো ভালোবাসি বলে তোমায় লাগলে আমারও কষ্ট হয়, তোমার কেন কষ্ট হবে? আমি ভালোবাসি না বুঝি? তাই বাসো? হুম, খুব বেশ। নূপুর ব্যান্ডেজটা বেঁধেই উঠে যেতে নেয়, আর আয়ান পিছন থেকে হাত ধরে ফেলে। নূপুর হাতটা মুচড়াতে থাকে। আয়ান ওর হাত মুচড়ানো দেখে পিছন থেকে হাত বেঁকিয়ে ধরে একবারে কানের কাছে যায়। সে কানের কাছে এসে বলে, যা বলেছিলাম তা একটা তো স্বীকার করলে যে ভালোবাসো, এখন দ্বিতীয়টার পালা। আগামী 36 ঘন্টায় যদি বিয়ে না ভাঙছো তাহলে আমি যা করবো তা কিন্তু মোটেও ঠিক করবো না, বলে দিলাম। সো ডু ইট ফাস্ট, আই লাভ ইউ সন অ্যান্ড গুড নাইট, আর রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখবে, কেমন? বলেই পিছন থেকে মাথাটা কিছুটা সামনে এনে নূপুরের গালে একটা চুমু দেয়, হাত ছেড়ে দেয় আয়ান। নূপুর দুই পা সামনে গিয়ে আয়ানের দিকে তাকিয়ে এক মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়ান ওর মুখ ভেঙচি দেখে না হাসি দিয়ে পারল না। পরের দিন নূপুরের হলুদ সন্ধ্যা শেষে রুমে এসে বারবার আয়ানের কথাটা ভাবছে। আজ তো হলুদেও দেখল না তাকে, মাথায় কাজ করছে তার। ওয়ার্নিং দিয়ে গেলটা কই, সেই কাল রাত থেকে দেখেনি তাকে। হঠাৎ কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরতেই নূপুর কেঁপে ওঠে। প্রথমে ভয় থাকলেও কিছু মুহূর্ত পর বুঝতে পারে স্পর্শটা আয়ানের, তার ছোঁয়াটা আজও অনুভব হয় নূপুরের। এই ছাড়ো ছাড়ো বলছি, আও, ব্যথা পাচ্ছি তো। নূপুর আয়ানের হাতের দিকে তাকিয়ে থেমে গেল। সরি, কিন্তু এখন ছাড়ো। ছাড়ার জন্য তো ধরিনি, সারাটি জীবন আগড়ে রাখার জন্য ধরেছি। সারাদিন কই ছিলে? কেন, মিস করছিলে বুঝি? না মানে আমি কেন মিস করতে যাব, আজব তো। বরবর তো দেখা মানা, তাই সারাদিন সামনে আসিনি, কিন্তু তোমাকে না দেখে তর সইছিল না, তাই কখন থেকে বারান্দায় লুকিয়ে আছি, আর তুমি মাত্র আসলা, আর চুপি চুপি রোমান্স করার মশাই আলাদা, বুঝলে মিসেস আয়ান চৌধুরী? আমি তোমার মিসেস না, হারফির সাথেই বিয়েটা করব আমি। শুনেই আয়ানের মেজাজটা খারাপ হয়ে গেল। দাঁড়াও, তোমার বিয়ে আমি করাচ্ছি, বলেই নূপুরকে নিজের দিকে ফিরাতেই সব রাগ পানি হয়ে গেল। এক পা দূরে সরে পা থেকে মাথা পর্যন্ত একবার তাকালো। নূপুরের শাড়ি পরা ছবি দেখে আগেও বহুবার ক্রাশ খেয়েছে সে, আজ প্রথম সামনে থেকে ওকে শাড়ি পরা দেখল। আরও হলুদের শাড়ি, মনে হচ্ছে যেন আকাশ থেকে হলুদ পরি ফুলের গয়না পরে মাটিতে পা রেখেছে। আয়ান যেন তার চোখ সরাতেই পারছে না, চোখটা আটকে গেছে তার। এতক্ষণে খেয়াল করল নূপুরের শরীরের কিছু অংশে হলুদ লাগানো, দেখেই এক মুচকি হাসি দিয়ে এক পা এগোলো। নূপুর পিছতে যাবে তার আগেই আয়ান তার এক হাত নূপুরের কোমরের পিছে নিয়ে একটানে নিজের সাথে মিশিয়ে ফেলে। নূপুরের হার্টবিট বাড়তেও সময় নেয়নি, এই হৃদয়ের স্পন্দন যেন প্রতিটি বার নূপুরের মনের কথা প্রকাশ করে। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার কিছুটা কাছে যেতেই যেন এই হার্টবিটটা নিজেরই কথা মানে না, ঠিক এমনটাই নূপুরের সাথে হচ্ছে। নূপুর মুখ তুলে আয়ানের দিকে তাকালো। আয়ান এক অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে নূপুরের দিকে। আয়ানের চাহনি দেখেই নূপুর যেন সে তাকানোতে আসক্ত হয়ে পড়ল। এক ঘোরে সেও আয়ানের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে রইল তারা। আয়ান আস্তে আস্তে নিজের মুখ বাড়াতেই নূপুর চোখ দুটি বন্ধ করে খিঁচে ধরল। আয়ান নূপুরের এক গাল নিজের গালের সাথে মিলালো। নূপুরের গাল ভরা হলুদ নিজের গালেও স্পর্শ করল সে। নূপুর আচমকাই চোখ খুলে ফেলে। আয়ান আবারও আলতো করে অন্য গালটিরও ছোঁয়া খায়। নূপুরের দিকে তাকিয়ে একটি হাসি দিতেই নূপুর মাথা নামিয়ে ফেলে। আয়ান নূপুরের কানের কাছে গিয়ে বলে, আর 10 ঘন্টাও কম আছে, সকালে না বললে আমারই কিছু করতে হবে তাহলে, বলে দিলাম কিন্তু, আর নিজের রাগ কন্ট্রোল না হলে কি যে করবো নিজেও জানি না। নূপুর অবাক হয়ে তাকিয়েই রইল সেই যাওয়ার প্রান্তে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসেই আয়ানের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল সে। সকালে ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে
টাওয়াল দিয়ে মুখ মুছছিল। তখনই দরজার আওয়াজ শুনে টাওয়ালটা রেখে দরজাটি খুলল নূপুর। আসাদ তুই আপু জলদি চল। কেন, কি হলো? আয়ান ভাইয়া আর আরফি ভাইয়া। আয়ান আরফি, কি হলো তোদের? দে আর ফাইটিং। হোয়াট, বাট ওয়াই? আই ডোন্ট নো, তাড়াতাড়ি চলো আপি। হুম চল। নূপুর গিয়েই দেখে আয়ান আরফিকে মারছে। সবাই থামানোর চেষ্টা করছে, সে থামছেই না। নূপুর সামনে গিয়ে আয়ানকে থামাচ্ছে। আয়ান থামো, করছোটা কি? আয়ান আয়ান এসব কোন ধরনের পাগলামি, ছাড়ো ওকে। না থামবো না, সাহস কত বড়, তোমাকে বিয়ে করবে? আমি যেই বললাম যে তুমি আর আমি একে অপরকে ভালোবাসি, তাও বিয়ে ক্যান্সেল করবে না? হোয়াট আয়ান, লিভ হিম, ছাড়ো। কতক্ষণ ছাড়ানোর চেষ্টা করেও কিচ্ছু হচ্ছে না। ও বিয়ে ক্যান্সেল করেনি, কারণ বিয়েটা ওর আর আমার না, তোমার আর আমার। আয়ান এক ঘুষি মারতে গিয়েও থেমে গেল। নূপুরের দিকে অবাক হয়ে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মানে? আমাদের বিয়ে এক বছর আগে ঠিক হয়েছে, সামিরার বিয়ের দিনই। আয়ান আরফির কলার ছেড়ে সবার দিকে রাগি লুকে তাকালো। এসবের মানে কি? এসব নূপুরের প্ল্যান, আমাদের কোনো দোষ নেই, ও যা বলছে আমরাও তাই করলাম। তো করবো না, আমাকে কি কম কষ্ট দিছে নাকি, নিজে বুঝবে না? তার জন্য এসব এত বড় নাটক কিভাবে করলে? সিম্পল, আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে, তাই আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে তোমাকে উচিত শিক্ষা দেব। তারপর রিহান ভাইয়া বলল তুমি আসবে। সামিরের ডেলিভারির কারণে প্ল্যান কিছুটা চেঞ্জ, যেখানে তোমাকে এক সপ্তাহ পরে মিস্টার হ্যান্ডসামের সাথে জানাতাম, সেখানে ওই রাতেই জানালাম। আর তখন আমি আন্টিকে ফোন দিয়ে তোমাকে ফোন দিতে বলেছিলাম, নাহলে তুমি তো পাগল, কি না কি করে ফেলতে। সব প্ল্যান অনুযায়ী হচ্ছিল, কিন্তু মাঝখানে তুমি আবার অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলে সব প্ল্যানে পানি ফেলে দিলাম, বিশ্বাস করো। তখন তোমার উপর আমার এতটা মেজাজ খারাপ হয়েছিল যে মনটা চাচ্ছিল তোমাকে কাপড় ধোলাইয়ের মতো কয়েকটা ধোলাই দেই, কিন্তু পারলাম না। পরে রিহান ভাইয়া আর সামিরার বোঝানোর পরেও আনসার না দিয়ে চলে যাওয়ায় ও টেনশনে ছিলাম। তারপরের দিন সামিরা ফোন দিয়ে বলল তুমি বুঝছো। তারপরের দিন সবাই শান্তি পেলাম। যাক, তোমার মাথায় আক্কেল তো আসলো, আর তুমি কি ভাবছিলে এই রিসোর্ট তোমার কথা অনুযায়ী বুক করা হয়েছে? নো নো মিস্টার, এটা আগে থেকেই বুক করে রাখছি, আমি জানতাম যে তুমি এটা বলবে, কারণ এই জায়গায় হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের। আর তারপর সব তুমিই করলে, আমার কিছু করাই লাগেনি। বলে আয়ানের দিকে তাকাতেই ভয়ে কুঁকড়ে গেল। এক ঢোক গিলে ভয়ে মিথ্যা হাসি দেওয়ার ব্যর্থ চেষ্টা করল। আয়ান রাগে নাকমুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। রাতে অনেক কষ্টেই জোর করে আয়ানের হলুদের জন্য ওকে নিয়ে গেল। পরের দিন আজ আয়ানের ব্যাচেলার আর নূপুরের হ্যান্ডস পার্টি। এই দুই দিন আয়ান একটি বারও নূপুরের সাথে কথা বলেনি। নূপুর কথা বলতে আসলেই সে মুখ ফিরিয়ে নেয়, বড্ড অভিমান করেছে তার সাথে। এভাবে কেউ কষ্ট দেয় নাকি, তার বুকটা ওকে অন্য কারো হওয়ার কথা শুনেই ফেটে যেত। আরও ও এটা নিয়ে মজা করল, পার্টিতে আরফিকে না দেখে সিয়ামকে জিজ্ঞেস করে জানতে পারল ও ছাদে। এখনও আরফিকে সরিও বলা হয়নি। হাতে দুইটা কোকের গ্লাস নিয়ে গেল ছাদে, গিয়ে চোখ বুলিয়ে দেখে আরফি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আয়ান গেল তার কাছে, গিয়ে পাশে দাঁড়ালো সে। সরি, আরফি আয়ানের আওয়াজ শুনে পাশে ফিরে তাকালো। আয়ানকে দেখে এক হাসি দিল। আয়ান এক কোকের গ্লাস এগিয়ে দিলে আরফি গ্লাসটি নিয়ে এক চুমুক দেয়। থ্যাংক ইউ। সরি, আসলে গতকাল সকালে। তোমার দোষ নেই, তোমার জায়গায় যে কেউ এমনটাই করত, নিজের ভালোবাসাটাকে অন্যের হাতে দেওয়া সহজ না। নূপুরকে ভালোবাসো তাই না? আরফি আয়ানের কথা শুনে ওর দিকে তাকালো। আমি কই, কি বলছো, মাথা ঠিক আছে তোমার? ওর জন্য আমার মনের মাঝে যে ভালোবাসাটা অনুভব করি, তোমার চোখেও সে ভালোবাসাটা দেখতে পাই, তাই মিথ্যে বলে লাভ নেই। অনেক সাহসী তুমি, নিজের হাতে নিজের ভালোবাসাকে অন্য কারো হাতে তুলে দিচ্ছ। আমি হলে তো তুমিও পারতে, যদি তোমার ভালোবাসা অন্য কাউকে ভালোবাসতো, কারণ ভালোবাসাটা নিঃস্বার্থ হয়, কাউকে পেলেই যে ভালোবাসা পূর্ণ হয় তা তো নয়। ভালোবাসা এক পবিত্রতা, মনের পবিত্রতা, আর একতরফা ভালোবাসাটা যেমন কষ্টের তেমনটাই পবিত্র বটে, কেননা এতে কোনো চাওয়া আশা থাকে না, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। হয়তো জেনে ভালোবাসে যে যাকে ভালোবাসি যে তোমাকে ভালোবাসবে না, তবুও তাকে ভালোবাসাটা অন্য একরকম অনুভূতি। আর যখন আপনার ভালোবাসা মানুষটির মুখে হাসি দেখেন, তখন মনে হয়
পুরো পৃথিবীর সুখ এই মনের মাঝে এসে জড়িয়েছে। এক অজানা শান্তি অনুভব হয় যে হাসিটা নূপুর তোমাকে দেখে দেয়, আর ওই হাসিতে আমি আমার নিজের শান্তি খুঁজে পাই। ওকে পাওয়ার আশাটা এক বছর আগেই ছেড়ে দিয়েছি, যখন সামিরার রিসপনশনে তোমার আর নূপুরের ডান্সে দুজনের চোখে একে অপরের প্রতি ডুবে গিয়েছিলে। সে ভালোবাসার সমুদ্রটি আমার চোখ এড়ায়নি, কারণ নূপুরের জন্য আমার নিজের মধ্যেও যে ভালোবাসাটা আছে তা তোমার মাঝেও সে অনুভূতিটা পেয়েছি। আর যাকে ভালোবেসেছি তার মনের কথা না জেনে কি থাকা যায় নাকি? কিন্তু অ্যান, জানো কি, তুমি খুব লাকি। জানি নূপুরকে পেয়েছি বলে। না, মনের কথা না বলে দূরে যাওয়ার পরও ভালোবাসা মানুষটিকে পাচ্ছ, তাই বলে? মানে? আমিও তোমার মতো ভুলটি করেছিলাম 3 বছর আগে, কিন্তু আমি আর দ্বিতীয় সুযোগ পাইনি। হয়তো নূপুরের কাছে থাকলে ওর মনটা পেতাম, কিন্তু আমি নিজের মনের কথা না বলেই দূরে চলে গেলাম। তুমি আগের থেকেই? হ্যাঁ, ওকে ভার্সিটির দ্বিতীয় বর্ষে যখন পড়াই, ওর সে দুষ্টুমি হাসি চোখ সব কিছুই মন দিয়ে দেয়। যদিও শুনেছি ও আমার উপর ক্রাশ খেয়েছে, তবু কিছুই বলতাম না। ভাবলাম ফিরে এসে বলবো, কিন্তু ভুল ছিলাম। আগে বললে হয়তো আজও আমার হতো। ভুলে গিয়েছিলাম, ক্রাশ আর ভালোবাসা এক নয়, যে ও অপেক্ষায় থাকবে। কয়েক সময় কিছু না বলা কথা অনেকটা আফসোস রেখে যায় জীবনে। হয়তো সবকিছু ভালোর জন্যই হয়, কেউ হয়তো তোমার জন্য অপেক্ষা করছে নতুন করে জীবনের পথ চলার জন্য। কিন্তু আর কি ভালোবাসতে পারবো? হয়তো সে নতুন করে ভালোবাসা শিখিয়ে দেবে। তুমি পারতে। আয়ান চুপ হয়ে গেল। সে তো পারতো না, বা পারতো কে জানে। হয়তো কাউকে উপদেশ দেওয়াটা খুব সহজ, কিন্তু তা মানাটা খুবই কঠিন। জানি পারতে না, তবু আমি চেষ্টা করব। আমার জন্য কারো ভালোবাসাটা অপূর্ণ থাকতে দিব না। নূপুরকে বলে দাও মন হালকা হয়ে যাবে। কখনো না, ওর মনটা অনেক নরম। আমার জন্য খারাপ লাগতে লাগতে নিজে কখনো সুখে থাকতে পারবে না, আর নিজের আমার মন খারাপের জন্য দোষারোপ করবে। ওকে কখনো এ কথা জানতে দিও না আয়ান, প্রমিস করো কখনো বলবে না। বলবো না, প্রমিস, ফ্রেন্ডস। আরফি হেসে হাতটা মিলালো। কিন্তু মনে রেখো, বেস্ট ফ্রেন্ড হলাম, এর মানে এই না যে আমার কিউট প্রিন্সেসকে কষ্ট দিলে কিছু বলবো না। খবর করে দিব, অনেক সুখে রাখবা। ওকে যেন তোমার কাছে দিয়ে আমার রিজেক্ট না ফিল হয়। আমার কাছে তোমার ভালোবাসাটার মানুষটিকে আগলে রাখবো, ও যে আমারও জীবন।